রাখি পূর্ণিমার পুণ্য লগ্নে ভারতীয় জনতা মহিলা মোর্চার দিদিদের উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাবে সকল সাংবাদিক ভাইদের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধনের শুভেচ্ছা বিনিময় করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাবের হল ঘরে অনুষ্ঠিত হয় এই রাখি বন্ধন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী সহ তেলিয়ামুড়া বিজেপি মহিলা মোর্চার সদস্যা বোনেরা। উপস্থিত সাংবাদিকদের হাতে বিধায়িকা কল্যাণী রায় সহ অন্যান্যরা রাখি পরিয়ে এবং চন্দনের ফোঁটা দিয়ে সকলের মঙ্গল কামনা করেন। বিধায়িকা কল্যাণী তেলিয়ামুড়ার সকল সাংবাদিকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। রক্ষাবন্ধন এই উপলক্ষে ভারতীয় জনতা মহিলা মোর্চা তেলিয়ামুড়া মন্ডল, আমরা সবাই মিলে বেরিয়েছি বোনেরা। আমরা প্রথমে তেলিয়ামুড়া থানার সমস্ত পুলিশ এবং কনস্টেবল সহ সবাইকে, যারা ছিলেন সবাইকে আমরা রাখি পরিয়েছি, মিষ্টিমুখ করিয়েছি। তারপর তেলিয়ামুড়া সাব ডিভিশনাল পুলিশ অফিসারের অফিসে গেছি, সেখানেও যারা ছিলেন আধিকারিক থেকে শুরু করে সকলকে আমরা রাখি বন্ধন আমরা রাখি পরিয়েছি এবং মিষ্টিমুখ করিয়েছি, ওনারাও আমাদের মিষ্টিমুখ করিয়েছে। তারপরে আমরা প্রেস ক্লাবে এসেছি। প্রেস ক্লাবে বরাবর এরা বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন, সামাজিক অনেক দায়িত্ব পালন করেন। আমাদের মনে হয়েছে যে তাদেরকেও আমরা সৌভাগ্যের বন্ধনে আবদ্ধ রাখি, তাই আমরা প্রেস ক্লাবের সমস্ত বন্ধুদের, সমস্ত ভাইদেরকেও আজকে আমরা রাখি পরিয়েছি। একটা সুন্দর মহল এখানে তৈরি হয়েছে। এখানে আজকে কেউ বিধায়ক নয়, আজকে কেউ মহিলা মোর্চার প্রেসিডেন্ট নয়, আজকে কেউ প্রেস ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট নয়, আজকে শুধু ভাই বোন, আজকে শুধু দাদা দিদি। এই সম্পর্কের বন্ধনে আমরা প্রত্যেকে আবদ্ধ হলাম। পবিত্র রাখি পরিয়ে আমরা এই সৌভাতৃত্বের প্রতীককে আমরা আগামী দিনেও এগিয়ে নিয়ে যাব, এটা আমাদের কর্মসূচি। সকল ভাইয়েরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই মহিলা মোর্চার বোনেদের আশীর্বাদ এবং প্রার্থনা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।